গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি আর এইখানে কিছুটা আতপ চাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি মেয়ের স্কুলে আজকে টিফিনে পোলাও বানিয়ে দেবো বলে। তো এটাকে আমি চটজলদিভাবে বানাই, তাই সিদ্ধর সময় একটুখানি হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো তোজুবাবু এসেছে, তো উনি এখন গাড়ি নিয়ে খেলছে। আর এইদিকে কিছুটা আলু কেটে রেখেছি, পুচনকে পোলাওয়ের সাথে একটা তরকারি করে দেবো। হ্যাঁ, পোলাওয়ের সাথে আলুর দমটা ভালো লাগে, আলুর তরকারিটা একদম অদ্ভুত কম্বিনেশন ঠিকই, কিন্তু আলুর দমটা আমি টিফিনে দেবো না, একটাই কারণে ওটাতে তো মশলা টশলা হয়, এবার ওই খেয়ে যদি এই গরমের মধ্যে শরীর অসুস্থ হয়, তাই একদম মশলা ছাড়া হলুদ আর লবণ দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো। আর এই দিকে আছে দেখো মাছ, এখানে দুটো বাটা মাছ আছে আর এইদিকে ইলিশ মাছ আছে, তো আজকে বাটা মাছটাও হবে এবার ইলিশ মাছটাও হবে। এবার দুটো বাটা মাছ যেহেতু আছে, সেহেতু আমাদের বাটা মাছের ঝাল মা করবে বলেছে, তো এবার সেটা সবাই একটু 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 করে পাবে। আর এইদিকে মা চিড়ে বের করে রেখেছে, এই চিড়েটা আছে হচ্ছে তোজোর জন্য, তোজোর জন্য হবে চিড়ে সিদ্ধ, আর মা আমাকে একটু চিড়ের পোলাও বানিয়ে দেবে, তাই চিড়ে বার করে রেখেছে। তো এইদিকে আমার আতপ চালটা সিদ্ধ হয়ে গেছে, ওটাকে নামিয়ে রেখে আমি তরকারিটা বসিয়ে দিলাম একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। আর এইদিকে মেয়ে যেহেতু ইলিশ মাছ খায় না, মানে খেতে পারে না কাটার জন্য, তো বাবা ওর জন্য রুই মাছ এনে দিয়েছে, তোজো আর জোজোর জন্য রুই মাছ। তো এইদিকে দেখো চালটা সিদ্ধ হয়ে গেছে একদম, তো আমি এটাকে ফুটো থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো তোজো বাবু জামাল কাকার সাথে কোলে করে ঘুরে আসলো, এখন সকালবেলা ও শুধু ঘোরার লোক দরকার, আর বাবাকে দেখে আসবে না এখন, এখনও আরও ঘুরবে জামাল কাকার সাথে। আর এইদিকে দেখো তরকারিটা একদম ফুটে গেছে, আর এইদিকে মা পুজনের জন্য একটু ডাল সিদ্ধ বসিয়ে দিল, ডালটা তাড়াতাড়ি বসিয়ে দিল কারণ ও ডাল সিদ্ধ দিয়ে ভাতটা খেতে ভালোবাসে। এইদিকে তরকারিটাকে আমি একটু ঘেঁটে দিই, তারপরে আমি বসিয়ে দেবো হচ্ছে পোলাওটা, আর তারপরে মাছটা ভেজে নেব। আর এইদিকে একটু পুচনের জন্য টিফিনে আম কেটে দিলাম, জানি না কতটা কী খাবে। ওইদিকে শসা কেটে রেখেছি, পোলাও আর তরকারির সাথে একটু শসা দিয়ে দেবো। আর এই দেখো গাড়ি চালাচ্ছে না, গাড়িটাকে শুইয়ে নিয়ে ঘুরছে, সারাদিন এরকম করে বেড়াচ্ছে। আর এইদিকে আমার আলুর তরকারিটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি, পোলাওটা হয়ে গেছে। আর এইদিকে বাটিতে বোনের জন্য একটুখানি পোলাও আর আলুর তরকারি বাড়লাম, বেড়ে ওকে দেবো যে দেখ কেমন হয়েছে খেতে। আর এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু তেল গরম করে মাছটা ভেজে দেবো। পুচন গেছিলো পড়তে, তো একটু আগে পড়ে আসলো, পড়ে এসে স্নান করতে চলে গেছে, এসে ও খেতে বসবে। তো ওর ভাতটা রেডি করে দিয়ে মাছ টাছ ভাজা দিয়ে আমি চলে যাব হচ্ছে স্নান করতে, কারণ আমারও তো অফিস আছে। এইদিকে মেয়ের টিফিন একদম রেডি, আজকে মনে হয় খুব আনন্দ পাবে কারণ পছন্দের টিফিন আছে। তো এইদিকে আমার টিফিন বক্সও গোছানো কমপ্লিট, একটা চামচ দিয়ে দিলাম, চামচ দিয়ে খেতে সুবিধে হবে, আর আমটা দিয়ে দিলাম। এরপরে আমি একদম রেডি হয়ে অফিস চলে যাব। তারপর আজকে আবার সকালে রান্নাবান্না হয়নি, আমাকে আবার দুপুরে খেতে আসতে হবে, তো আমি অফিস চলে এসেছি। তো এসেই প্রথমে একটু টাচ আপ করে নিচ্ছি, এবার অফিসে কাজে বসবো। যাই হোক, কাজে বসবো ঠিকই, কিন্তু নিজে একটু সেজেগুজে সুন্দরভাবে প্রেজেন্টেবল না হয়ে থাকলে চলে না, তাই সুন্দর করে একটু সাজুগুজু করে নিচ্ছি। আমার আবার সকালের জলখাবারটা খাওয়া হয়নি, তাই মা টিফিন কৌটো করে চিড়ের পোলাওটা দিয়ে দিয়েছে। ভাবলাম একটু রেডি হয়ে নিই, একদম সব কিছু ইয়ে করে নিয়ে ঠিকঠাক করে নিয়ে তারপরে গিয়ে একটু খেয়ে নেব, খাওয়া দাওয়া করে কাজে বসে যাব। এবার এখন 1:40 মতন বাসে, আমি একটু আগে বাড়িতে আসলাম। বাড়িতে এসে এখানে দেখছি দেখো কী কী রান্নাবান্না হয়েছে, এখানে ইলিশ মাছ সর্ষে বাটা পোস্ত আর দই দিয়ে করেছে। আমাদের বাড়িতে সর্ষে দিয়ে যখন ইলিশ মাছ হয় তখন তার মধ্যে একটু পোস্ত দেওয়া হয়, যাতে মানে অম্বল না হয় আর কি, কিন্তু তাও হয়ে যায় বাবা আর মার। আর এখানে রাখা ছিল ডাল, ওখানে ছিল তোজোর জন্য সবজি সিদ্ধ আর মাছ সিদ্ধ, আর কচু শাক হয়েছে দেখলেই। আর এখানটায় আছে হচ্ছে বাটা মাছের চাল, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এইবার মা আমার খাবারটা বেড়ে দিল, এখানে ভাত দিয়ে দিয়েছে লেবু লঙ্কা, আর এখানে মা আলু আর উচ্ছে সিদ্ধটা মাখছে। তো আলু আর উচ্ছে সিদ্ধর মধ্যে না, এর আগে কোনোদিনও মা কাঁচা পেঁয়াজ দেয়নি, তো এই কয়েকদিন ধরে কাঁচা পেঁয়াজ কুচো দিচ্ছে, তো বেশ ভালো লাগছে খেতে। তো এইদিকে আমি খেতে বসেছি, ওইদিকে বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এইদিকে মা তোজোকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাবা একটু তোজোর সাথে ঝগড়া করছিল মাঝে মাঝে চলে, তোজো খেতে চাইছিল না। এইদিকে দেখো তোজোকে দেখো মুখে ভাত নিয়ে বসে আছে, তোজোকে কোলে নিয়ে মা ঘুরছে আর তোজোর মা তোজোকে ভাত খাওয়াচ্ছে, আর এইদিকে আমি খাচ্ছি। তো একটু ক্যামেরা দেখে দাঁড়ালো, এইদিকে দেখো তোমাদের দিকে তাকিয়ে আছে। তো আমি এইদিকে অফিস যাওয়ার জন্য আবার রেডি হয়ে গিয়েছি, কেন খাওয়া দাওয়া কমপ্লিট অফিস যাবো, অফিসে এসে কলিগের আনা দুটো রসগোল্লা খেলাম, তারপর এখন বাসতে হচ্ছে 10:45। হ্যাঁ, অফিস থেকে এসে অনেকটা সময় ল্যাথ খেয়ে পড়েছিলাম, তাই সেইটুকু শ্যুট করা হয়নি। তো এইবার খেতে বসে বোন আজকে রাত্রে বানিয়েছিল তরকা, তরকাটা দেখতে যেমন হয়েছিল খেতেও তেমন হয়েছিল, একদম অসাধারণ।
তো রাত্রের ডিনারটা তো জমে গেল একদম রুটি তড়কা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, অসাধারণ। তো আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।